আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দেশি বিদেশি রান্না চ্যানেল। আশা করলাম আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনার মাঝে একটা ডিফারেন্ট ব্লগ লই আইছি, যেটা হয়েছে গিয়া ঈদর বেড়ানি। সো আমি আমার ফ্রেন্ডের ঘরে গেছি, সখই আপনার লাগে শেয়ার করে কিতা করলাম, কিতা খাইলাম, কিতা দেখলাম, কিতা ফিন্দিলাম আর কিতা খেলিলাম। সো আপনারা দেখক কা ভিডিওটা, দেখা লাইক কমেন্ট শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আর পাশে দেখা বেল আইকনও একটা ছোট্ট ক্লিক করে দিবা, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সকলের আগে আপনারা পাইলেন। সো এনজয় মাই ব্লগ। هو الله الذي لا إله إلا هو. সো আপনারা এখানে দেখতে পারেন আমরা বেচেনতে বেচেন সকল তিনতে খেলাইরা, তারা প্লে করা আর মজা করা, আর আমি আমার ফ্রেন্ডের ফুয়ারে একটু শট করলাম। তাই যে লজ্জা ফাইরা, লজ্জাবতী ফুয়ায় লজ্জা ফাইরা, আর এখানে দেখতে পারেন আমরা বেচেনতে খেলাইরা, তারা ওখানে কার্পেটে বইয়া, আর আমি হইতে আর একটু শুট করলে তারা অত সুন্দর করে খেলাইরা সকল দিনতে বইয়া বইয়া। সো আই হোপ আপনারা সকলের আমার ভিডিওটা ভালো লাগবো, কারণ আমি তো সবসময় রেসিপি ভিডিও দিই, কোনো সময় ব্লগ ভিডিও দিই না। সো আমি হইতে আর একটু ডিফারেন্ট করি, একটু ইউনিক করি একটা ব্লগ শেয়ার করি আপনার লাগে, যেহেতু আমার ফ্রেন্ডের ঘরে গেছি, হইতে আর আপনার লাগে শেয়ার করে। আর এখানেও আপনারা দেখতে পারা আমি কিচেনও গেছি গিয়া, আমার ফ্রেন্ডও খাইলাম, কেতা কেতা মানাইছো আগে দেখাইলাম রে। সো তাইন কইরা ওকে ঠিক আছে, তুমি অকল শুট করো, আমি তোমায় দেখাইলাম। এখানে দেখতে পারা ফুটা মাছ আর খই মাছ দুটাই লাগে, তাইন বিরিয়ানি করছো না কি বেলা যেন ফ্রাই করিয়া। আর দেখতে পারা হাত খাড়া দিয়েছো না, আর হাত ডিরান দিচ্ছ, যেটা আমার খুব বেশি ফেভারিট। সো আপনারা দেখো কা তাইন কেতা কেতা বানাইছেন। এখানে দেখতে পারা রোস্ট বানাইছেন, আমার হাজবেন্ডে খাইছেন, খাইয়া খাইছেন, বিয়া বাড়ির রোস্ট হল্লা খানাইছে, খুব মজা আছে। থ্যাংক ইউ সো মাচ সামিহা ভাবি, এত সুন্দর একটা দাওয়াত দেওয়ার লাগে, আর আমরা এত মজার মজার খানে খাওয়ানি লাগে, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এখানে দেখতে পারা লেবু আছে, সালাদ আছে, সকল তো তাই রেডি হয়ে আসুন। আর এখানে দেখা নেই কেতা বর্তার ফ্যাক্টরি, অকল দেখা নেই আমার লাগে তো এটা ফ্যাক্টরি, বিকজ দেখতে পারা এখানে ব্রকলি বর্তা আছে, তারপর ফুলকপির বর্তা আছে, তারপর আলু বর্তা আছে, আচার আছে, তারপর এখানে বিনস বর্তা আছে, তারপর খাটল বেশির বর্তা আছে, এখানে দেখতে পারা চিংড়ি মাছ আছে ভুনা। সো সকল তো ওখানে আছে, যেটা যেটা আমার ফেভারিট সব তো আমার ফ্রেন্ডও করছেন। আমি গেছিলাম আমার আব্দুল ফ্যামিলি ওয়ার্ল্ড তাইনে গেছিলাম, আমরা দু ফ্রেন্ড গেছিলাম গিয়ে আমরা যে মজায় দাওয়া খাই আইছি। সো আপনারা আমি জানি আপনারা কাছে একটু আনকমফোর্টেবল লাগবো বলে অত মজা মজা টেনশন খাইছেন, আর আমরা খাইছি না, আপনারা খাওয়াইছেন না, আপনারা দেখিয়ে আপনারা খাই লাগা। সো এখানে দেখতে পারা আমি যে এক্সাইটেড আসলাম, আমি খালি বারবার বর্তার ভিডিও করলাম, আমার ফ্রেন্ডও হয়নি কেতা লাগাই না, তুমি খালি এক বর্তার ভিডিও করো আর কিছু নাইনি, হাতার ভিডিও করো না, এখন না না হিতার ভিডিও আমি করতে পারতাম, আর রোস্ট আছে, ফুলাও আছে, তারপর মাংস আর কেতা কেতু কতটা আছে, তাই খুলে হাতার ভিডিও করো, আমার না আমি হিতার ভিডিও করতাম না, আমার তো ফেভারিট হলো বর্তাই, কিন্তু কত পজিশনে আমি ভিডিও করছি আল্লাহ দুয়াই। সো দেখতে পারানি এটা খাওয়ার আগে আমি এখন থেকে টেবল আনছি, আনি এখন থেকে ভিডিও করছি, আমার ফ্রেন্ডও কইনি আল্লাহর শুনে আল্লাহ দে অকল তা রেডি করলে তারপর ইয়ে করবে না, বললাম না আমি আগে এখন থেকে সুন্দর করি সুন্দর একটা পজিশনে এখন থেকে ভিডিও করি। আসলে আমার 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 গরু রাখি আমার জামাই হলো তেনেকুৱা কেউ বর্তা বেশি ভালো হয় না, আমি ফ্রেন্ড সেও গরু গেলে খাই বা কেউ আইলে করি আর কি এক্সাইটেড হইয়া, নাহলে তেমন একটা বর্তা বর্তা করা হয় না। অথচ আমার যে জানো হয় আমার যে ভালো লাগে বর্তা খাইতাম, আমার তো যে জানো হয় হিদল বর্তা যদি আমি করতে পারতাম তো খাইলাম, মানে এনিওয়ে হিদল বর্তা তো করতে পারি না, বাট সামটাইমস আমার হাজব্যান্ডে ওখানে বাঙালি রেস্টুরেন্ট ওখানে আছে, সামটাইমস আমার হাজব্যান্ডে আনোয়েন হিদল বর্তা, চিংড়ি বর্তা, তারপর চাপা শটকি বর্তা, তারপর লুটিয়ার বর্তা, তারপর খালো জিরার বর্তা, তা আনোয়েন আমার ভাল লাগে, আমি খাই মাঝে মাঝে। সো আপনারা দেখতে পারা এখানেও আসলে আমরা বেচেন্তের ওখানে প্লেট দেখতে পারা এমটি প্লেট, আসলে বেচেন্তরে খাওয়াইছি, ছোটো বাচ্চা দুইটা আসলো আমার একটা আমার ফ্রেন্ডের একটা, সো আমরা বেচেন্তরে খাওয়াইছি, খাওয়াইয়া বাদে আমরা ওখানে লাগিয়ে গেছি। এখানে দেখতে পারা আমি একটা প্লেট সাজাইছি আমার লাগি, আমি সব তাতে তাতা করে লইয়া এখানে সাজাইছি, যে মজা লাগছে আসলে, যে ইউনিক লাগছে আমার কাছে, যে খালি বর্তা দিয়ে মাছ ভাজি দেখাইলাম, বোঝা গেছে আমরা বৈশাখীত ইলিশ ভাজা দিয়ে খাইলাম আমার বর্তা করে দিয়া। সো আপনারা আই হোপ আপনারা কাছে আমার ডিফারেন্ট ব্লগটা আপনার কাছে ভালো লাগবো, যেহেতু আমি রেসিপি ভিডিও দিই সবসময়, সো আপনারা কাছে একটু ডিফারেন্ট লাগবো। সো আমি চেষ্টা করবো, ট্রাই করবো ওলা মাঝে মাঝে একটু ব্লগ ভিডিও দেওয়ার, জানি না সবসময় ফার্ম কিনা, কারণ আমরা এখানে অত ঠান্ডা, এখন খালি অগাস্ট আছে, ওই এক মাস খালি আমরা একটু বাড়া যাইমো এনজয় করবো,
আর বাদে তো আমরা আবার গরবন্দি হয়ে যাবো, তো ও ঘুরে ফুরি বটর তল রেসিপি দিতে হইব। সো এখান থেকে তারপরে বেলফুই দিয়া টমেটো দিয়া ঠেঙ্গা করছুন যে মজা হয়েছে বাসা ফিলে দিয়ে তা হইতে পারতাম, বুঝাইতে পারতাম না, আনবিলিভেবল মজা হয়েছে। আর এখন আসলো গার্ডেনের টমেটো, একে তানোর জালের গার্ডেনের টমেটো আসলো। সো আমরা খাইছি, খুব ভালো লাগছে, মজা লাগছে। আর এর মাঝে তো ফ্রেন্ড লাইন তোর লগে খাইলে তো আর বোঝা যায়, খালে খাইতেও থাকি, খালে খাইতেও থাকি। এমনি দেখা কোনো সময় দেখা যায় যে একলা খাইতে ভাল লাগে না, বাট ফ্রেন্ড লাইন তোরে খাইলে জানো না, খালি খাইতাম আর খাইতাম আর গফ করতাম আর খাইতাম আর গফ করতাম। সো আই হোপ আপনারা কাছে ভাল লাগছে। বারবার আমি এক কথা কইলাম, আমি জানি না কিতা মারতাম কিতা না মারতাম, উল্টা পাল্টা করলাম নি, আই ডোন্ট নো। এখন দেখতে পারা ডেজার্ট, আসলে ডেজার্টের কয়েকটা ভিডিও আমি করছিলাম, বাট ভিডিও ডিলিট হয়ে গেছে, আই ডোন্ট নো হাউ। দেখতে পারা এগু খালি আমি সারা টেবিলে যেগুলো সাজাই রাখছিলাম তখন কারো ভিডিও করছিলাম, বাট ডিলিট হয়ে গেছে ক্লিপটা, আই ডোন্ট নো ওয়াই। আর এখানে দেখতে পারা আমি খাইছি ডেজার্ট, তা কিতা তার নাম কিতা ফালুদা না কিতা জানি না, ওটা জেলি টেলি দিয়া করছেন। আর ডেজার্ট টেজার্ট সপ্তাহ খাওয়ার পরে আমি ফ্রেন্ডের রুমে গিয়ে বইছি, বইয়া তানোর কালেকশন অকল দেখলাম, সারা দেখতে পারছি না কারণ আমার ভুয়া চলে গেছে এই সময়ে দুষ্টামি করছে। আর বাদে আবার তোরা আগে আমরা ওখানে টেবিলে বইয়া বইয়া সেল খেয়ে খেলাইছি, আমরা হুরুতাতে খেলাইতাম, ছয়টা গুটি দিয়ে আল্লাহ খেলাইতাম। সো আমি আর আমার ফ্রেন্ড আব্দুল ফ্যামিলি ওয়ার্ল্ড আমরা বইয়া বইয়া খেলাইছি, বেশি খেলাইতে পারছি না, তোরা খেলাইছি হুরুতাইনতে যে দুষ্টামি খোররা। আর আমি চেষ্টা করছি সকলটা একটু একটু করে আপনারা লাগে শেয়ার করবো, আমি ডেসক্রিপশন আমার ফ্রেন্ডের লিঙ্ক দিবো, আপনারা সকলে আমার ফ্রেন্ডের চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, তাই একবারে নিউ মেবি ওয়ান উইক হয়েছে তানোরে সাপোর্ট করবা, যেলা আমার যেলা আপনারা সকলে সাপোর্ট করিয়া গেছেন, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেশি বিদেশি রান্নার লগে থাকবা। আর আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Ar-Rahman, Ar-Rahim, Al-Mahdi.